কি জয়েনিং তাই না? হ্যাঁ বাবা, পরমেশ্বরের সঙ্গেই যাচ্ছি। বাবা, শ্রেয়া চাকরি করুক, এটা তো আমার আপত্তি আছে। তোমার আপত্তির কে ধার ধারছে বাবা? কিন্তু বৌদি আজ প্রথম দিন যাচ্ছে, তুমি সঙ্গে করে নিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু আমার আমার ইচ্ছে করছে বৌদিকে এই প্রথম দিনে আমি গাড়ি করে নিয়ে যাই। বা 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 বা, খুব সুন্দর, আমাকে ভিলেন বানিয়ে দিয়ে নিজে কি ভালো ছেলে রোল করে যাচ্ছিস। হ্যাঁ অভিমন্য, খুব সুন্দর, খুব সুন্দর। বা কাউকে ভিলেন বানানো যায় না দাদা ভাই, আর জোর করে ভালো ছেলে সাজার রোলও করা যায় না। অভিমন্যু, তোমার তোমার একটা যথেষ্ট বড় মেয়ে আছে, আর তুমি যে পরমেশ্বরীকে বাড়িতে পাও না তাও তো না, সেখানে রাস্তায় এইভাবে হাত ধরাধরি করে যাচ্ছ, সামনেই কিন্তু জুজুর স্কুল। তুমি কি শুধু জুজুর কথা ভেবে বললে? আমি ঠিক বুঝলাম না, হঠাৎ অনন্যার ব্যাপারে তোমাদের এত দরদ কখন থেকে উতরে উঠল? না আর যাই হোক, অনন্যার ব্যাপারে তোমাদের কখনো এত কষ্ট হয়নি। আমার এখনো মনে আছে মেজমা, অনন্যার এই সংসারে সময় দেওয়া নিয়ে যখন সমস্যা হতো তখন সব থেকে বেশি ভোকাল তুমি থাকতে। বেড়ালে বহি ছোট এ বাসি।
সেই জন্য আমি তোকে বলছি পারো। অভিমন্যু একবার যখন তোর কাছে ফিরে এসেছে, তুইও কিন্তু এবার ধীরে সুস্থে তবে ওর কাছে যাবি। ও তোর কাছে ফিরে এসেছে বলেই তোকেই একবারে চলে যেতে হবে ওর কাছে, তা কিন্তু একদম করবি না পারো। তোর দরটা এবার ওকে বুঝতে দে। জানিস তো, আমরা মেয়েরা আমাদের দর কাউকে বুঝতে দিই না, তাই সবাই আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড করে। তুই কিন্তু তা একদম করবি না, কেমন? একদম করবি না। আমি জানতাম, জানিস, আমি জানতাম একদিন অভিমন্যু ঠিক তোর কাছে মাথা নত করবে। তাই তো হলো। এখন আর কি দেখেছিস? দেখবি না, এরপর তোকে নজর ছাড়া করতেই চাইবে না। কি হলো? হ্যাঁ, লজ্জায় গাল একেবারে লাল হয়ে গেল তো। দেখে নিস, আমি তো তোর চেয়ে বড়। আমার অভিজ্ঞতাটা তুই একবার মিলিয়ে নিস। কি মেজমা, কথা এসো, এসো ভেতরে এসো, এসো কোথায়, এসো এসো, প্লিজ বসো বসো। তাও ভালো যে অ্যাটলিস্ট তোমরা আমাকে ভুলে যাও। কি যে বলো অনন্যাদি, তোমার কথা আমরা ভুলে যাব? তোমার কথা আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ভাবি। দারুণ দারুণ দারুণ, কি দারুণ গো! হ্যাঁ, দারুণ সাজিয়েছো তো তুমি। ভীষণ ও, জানো তো আজকে না তোমার কাছে না এসে আর কোনো উপায় ছিল না। তাতেও জানি না যে শেষ রক্ষা হবে কি না। শেষ রক্ষা করা যাবে কি মনে তো হয় না। তাই তো মামনি, এখনও শেষ রক্ষা হবে কি না তার তো কোনো ঠিক নেই। না না, কি হয়েছে কি হয়েছে, জুজু শরীর টরীর খারাপ হয়েছে নাকি আবার? এই না 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 না, জুজু একদম পারফেক্ট, দিব্য, ভালো আছে তোমার জুজু। হ্যাঁ, সেটা সেটা অবশ্য আমি দেখেছি। সেটা হলেই ভালো, মানে জুজু ভালো থাকলে আমার অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। কিন্তু তাহলে তোমরা এরকমভাবে কেন কথা বলছো? অননাদি, তুমি কি কিছুই বুঝতে পারছো না? কি বলতে চাইছো কথা? দাদা ভাইয়ের মধ্যে যে এই রিসেন্ট একটা পরিবর্তন হয়েছে, সেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না অননাদি? পরিবর্তন তো মানুষের ধর্ম, পরিবর্তন সবার হয়, কার হয় না বলো? কোন মানুষ বদলায় না? প্রত্যেকটা মানুষের কখনো না কখনো পরিবর্তন হয়। তোমার দাদা ভাইয়েরও হয়েছে, আর তোমার দাদা ভাইয়ের যে পরিবর্তন হয়েছে সেটা আমি জানি না তা নয়, আমি জানি। আচ্ছা, আমি বুঝতে পারি না, মানে তুমি তো সহ্য করে কি করে অনন্যা? এটা কিন্তু চলতে দেওয়া যায় না, বলো? এটা চলতে দেওয়া যায় না। কোনটা চলতে দেওয়া যায় না? বাড়াবাড়ি। হ্যাঁ গো, এই বাড়াবাড়িগুলো আর চলতে দেওয়া যায় না। প্লিজ প্লিজ অনন্যা, তুমি এগুলো বন্ধ করো। কি বলবো তোমায় তুমি জানো? নতুন বউ, আই মিন তোমাদের পরমেশ্বরী, তাকে নিয়ে এখন যা বাড়িতে চলছে আমাদের, উরি বাপস! কি শাড়ি শাড়ি আছে মনে হচ্ছে তো দেখে। আমার ইচ্ছে হলো তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো, এমন একটা শাড়ি যেটা পরে তুমি জুজু স্কুলের প্রোগ্রামে গান গাইতে যাবে। কারণ ওখানে তোমার পরিচয় তো শুধু সিঙ্গার নয়, তুমি তো জুজুর মা। জুজুর মা কথাটা বলো না, জুজুর তো নিজের মা। কি ব্যাপার ম্যাডাম, বাড়ির ট্যাক্সটা বাকি আছে। বাড়ির ট্যাক্স মানে? আমি তো এই সবে বাড়ি কিনলাম, এর মধ্যে ট্যাক্স? কথায় বলে না, মোড়া কেনার আগে চাবুকটা কিনতে হয়। কত টাকা বলুন? টাকাটা কোথায় গেল? হ্যাঁ, আমার টাকা? টাকাটা কেউ চুরি করেছে মা। যাই হোক না কেন, লড়াইটা আপনার আর আমার মধ্যে। আপনি যদি বারবার সেটা ভুলে গিয়ে আমার মা বাবাকে টেনে আনার চেষ্টা করেন, তাহলে ভদ্রতা নামে তকমাটা আমি নিজের গায়ের থেকে ছেড়ে ফেলতে বাধ্য হব।
কর্তমা যা বলেছে তাই হবে। ব্যাটাকেই আমার বাঁচাতে হবে। আমি কি বুঝতে পারছি না দিদি, ও দিদি আমি আর পারছি না দিদি, ও দিদি। এবার পেশাব যে সহজ হবে না সে কথা তো আগে কেউ বলেনি।